বিশেষ দিনের বিশেষ একটা ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। দেখতে থাকুন আজ অর্ক কি এক্সপ্লোর করবে। মোহাম্মদ আলী পার্ক থেকে সিয়ার অ্যাভেনিউ ছেড়ে আমরা প্রবেশ করলাম জাকারিয়া স্ট্রিটে। আমি আজকে আপনাদের দেখাবো নাখোদা মসজিদের সামনে জাকারিয়া স্ট্রিট। আজকে রমজানের শেষ জুম্মাবারে আমার বন্ধু আদিল আমাকে নিয়ে এসেছে জাকারিয়া স্ট্রিটে। আজকে আদিল আমার সাথে জাকারিয়া স্ট্রিটে ইফতার করবে। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পেছনে রয়েছে নাখোদা মসজিদ, যেটা 1926 সালে এখানকার নাবিকরা তৈরি করেছিলেন। আজ অবধি কলকাতা শহরের বুকে সবচেয়ে বড় মসজিদ এই নাখোদা মসজিদ, যার সামনে মেলা তৈরি হয়ে গেছে। রমজানের শেষ শুক্রবারে আজকে এই জায়গাটাই আমরা ঘুরে দেখব, ঘুরে দেখবেন আপনারাও। তখন নাখোদা মসজিদের বাইরে ও ভেতরে সকলেই ইফতারের অপেক্ষায় সময় গুনছেন। আমরা নাখোদা মসজিদের ভেতরে রয়েছি এবং যেরকম আমার বন্ধু আদিল আমাকে বোঝালো, আমার পেছনে যে ঘড়িগুলো দেখা যাচ্ছে সেই ঘড়িতে নামাজের যে চারটে টাইম এবং শুক্রবারের যে স্পেশাল নামাজ সেই সময়গুলোতে ঘড়িটা ফ্রিজ করা আছে। অতএব ফজর, জহর, আসর, মগরিব, ইশা, জুম্মা এই সমস্ত টাইমিং ওই ঘড়িগুলোতে দেওয়া রয়েছে। ইফতারের পর নামাজ শেষে যেন জনসমুদ্র আছড়ে পড়েছে জাকারিয়া স্ট্রিটে।
वही 2 मीटर, 2 मीटर में हो जाएगा ना पूरा। और कोई नया में प्रिंट অফিসার কাজের চাপে আমার বন্ধু আদিল ঈদের শপিং করতে পারেনি, তাই আমার সাথে জাকারিয়া স্ট্রিটে এসে আদিল এই শপিংটা সেরে নিচ্ছে। তিন কুর্তা লি আউ, সারে কপড়ে হ্যায় সারে, মতলব অভি তক সিলাই ভি নেই হ্যায়, কল ঈদ হ্যায় তো দেখতা হু ক্যা করতা হু, ঈদ বাদ পহনুঙ্গা। एटलीस्ट शॉपिंग हो गई ना ईद की, ईद की शॉपिंग हो गई। हाँ दो ग्लास दे, नहीं एक ग्लास। इस शरबत का नाम क्या है भैया? हाँ मोहब्बत, रूह अफजा से बनाते हैं। थैंक यू, रूह को सही में सुकून मिलता है इससे। वो मत लीजिए सर, ये वाला लीजिए। अच्छा बर्फ के बिना होगा क्या? बेहतरीन, खूब सुंदर। ये जकारिया स्ट्रीटे जो कटा नाम करा होटेल आछे, रेस्टोरेंट रही है, तार मध्य अन्यतम बॉम्बे होटेल। आप फ्रिज में चाप हो गया सलमान, সবাই প্রায় ক্যামেরা হাতে ঘুরছে, যত খাবে ততই ছবি তোলা প্রয়োজন। আদিলের ইফতারের জন্য লাইন পড়েছে এখানে, যে ধরনের লাইন পড়েছে আমার তো মনে হচ্ছে না আজকে আর খাবার পাবো আমরা। আফগানি চিকেন কিতনে কা মিলতা হ্যায়? কোয়ার্টার, হ্যাঁ তো এক কোয়ার্টার চিকেন আফগানি রহেগা। ইয়ে ওয়ালা রোটি কো ক্যা কেতে হ্যায়? শিরমাল, শিরমাল, আর ইসকো গ্রাফিক শিরমাল, নেই তো শিরমাল এক দে দিজিয়ে। और ये लेना है रुमाली, लेना है तो एक रुमाल, दो रुमाली दे दीजिए। अच्छा एक रुमाली दे दीजिए। और फ्राइड, फ्राइड में क्या मिलेगा? चिकन फ्राई है, लॉलीपॉप। चिकन फ्राई कितने का? 140 का एक दे दीजिए, क्वार्टर 140 ना, बस 395। अंदर बैठने का जगह मिलेगा? ए बनर्जी, आज के एक अत्यंत विशेष दिन आदिल आमाके जाकारिया स्ट्रीटे निये एसेछे, नाफदा मस्जिदेर भेतरे आमरा घुरे एलाम। आजकेर दिनटा विशेष केन सेटा आदिली आमादेर जानाबे। हाय एवरीवन, फर्स्ट ऑफ ऑल आज का दिन हमारे लिए स्पेशल है क्योंकि जैसे आप देख सकते हैं कि आज रमजान का लास्ट डे है। रमजान के लास्ट डे को हम लोग कहते हैं चांद रात, जो चांद रात जब हमें चांद दिखती है और ईद की ऐलान होती है कि दूसरे दिन हम ईद मना सकते हैं। तो आज रात की खासियत ये है कि आज तो एक चांद रात है और दूसरे एक अच्छी चीज़ हुई है कि आज फ्राइडे है, तो फ्राइडे को हम लोग कहते हैं अलविदा जुम्मा। जो लास्ट फ्राइडे होता है रमज़ान का उसको हम लोग एड्रेस करते हैं अलविदा जुम्मा।
तो आज लकीली अलविदा जुम्मा और चांद रात दोनों एक साथ हैं, तो इसी दिन हम लोग आज दिल्ली सिक्स आए हैं नाखुदा मस्जिद के पास आपको यहाँ का नज़ारा दिखाने के लिए। ये ईद से पहले लास्ट डे वाली शॉपिंग वाली भीड़ है, यहाँ पे सारे लोग कल ईद मनाने के लिए लास्ट डे का शॉपिंग होती है जो हम मिस आउट कर जाते हैं ड्यू टू मल्टीपल रीजन, वो आज यहाँ हो रही है। इसका देखो टिक्का भी है, चिकन टिक्का भी, ठीक है भैया चिकन टिक्का का प्लेट दीजिए, चिकन टिक्का और रेसिपी कर दे। आरको भाई आरको আমি ঠিক ফুডি নই, আমি ফুড ব্লগারও নই, কিন্তু জাকারিয়া স্ট্রিটে এলে জিভে জল পেটে খিদে আর মুখে তারিফ আসবেই আসবে। এইটা চিকেন আফগানি, এটা চিকেন ফ্রাই, দুটোই কোয়ার্টার, সঙ্গে এখানকার স্পেশাল একটা রুটি যেটার নাম মার্সাল নাকি একটা বললো, আর এটা গ্রিন চাটনি অ্যান্ড স্যালাড। রুমালি রুটি এর ভেতরে আছে, আমরা এখন এইগুলো দিয়ে ট্রাই করে দেখবো দিল্লি সিক্স এর খাবার কিরকম। আদিল মিয়া, ইউ হ্যাভ ট্রাইড দ্য চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই কেসা থা? আচ্ছা, সো আইল স্টার্ট উইথ দ্য চিকেন ফ্রাই। यस, ऊपर से एक चाट मसाला टाइप कुछ दिया हुआ है। नाउ आई ट्राई दिस रोटी विद अफगानी चिकन। রুটিটা নান টাইপের, নান রুটি কিন্তু একটু মিষ্টি, এটা দিয়ে খুব সুন্দর খেতে লাগছে। ভেরি নাইস। এবার এই আফগানি চিকেন একটা ট্রাই করবো অ্যালং উইথ তন্দুরি। চিকেন আফগানি ইজ রিয়েলি গুড। আদিল, তুমনে খায়া ইয়ে দিল্লি সিক্স কা খানা কবি? पहले खाया है। ओके, तो पहले का और अब का जो खाना है उसमें क्या फ़र्क है बताओ? हाँ हाँ, खाके ऑब्वियसली। अफगानी चिकन इज रियली गुड। पैसा वसूल। अंदर तक मसाला गया हुआ है, दिस इज एक्चुअली वेरी नाइस। এখানকার বেশিরভাগ খাবারের দোকান সারা বছর খোলা থাকে, কিছু বিশেষ বিশেষ দোকান আছে যেখানে শুধুমাত্র এই রমজানের সময়তেই এই খাবার পাওয়া যায়। আমরা এখন খাচ্ছি দিল্লি সিক্স এর খাবার। দিল্লি সিক্স এর ঠিক পাশে রয়েছে তাস্কিন। দিল্লি সিক্স এর খাবার শেষ, এবার আমরা ট্রাই করব ফালুদা। আর আমার পেটে একদম জায়গা নেই, তাই বাকি জিনিস আর ট্রাই করা গেল না। ক্যা ক্যা ট্রাই কর সকতে থে ইয়াহ পে? হালিম ট্রাই কর সকতে থে, অর কাবাব কর সকতে, কাবাবস, কাবাবস ইজ গুড, ট্রাই কাবাব কর সকতে, রাইট। ও, উই মিস দ্যাট না, ও ক্যা থা? সুতা কাবাব, সুতা কাবাব, আমরা সুতা কাবাবটা খেতে পারলাম না। পারহ্যাপস সাম আদার ডে, আপাতত ফালুদা ট্রাই করব যদি ফুরিয়ে না গিয়ে থাকে। আজকে যে ধরনের ভিড় হয়েছে এক্ষুনি পেছনে একটা দোকানে শুনলাম, তারা বললো যে 50 কিলো ফালুদা নাকি ফুরিয়ে গেছে।
তো সেরকম যদি ফুরিয়ে না গিয়ে থাকে তাহলে আমরা ফালুদা ট্রাই করবো। দিল্লি সিক্সে আমরা প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, এবার এসে আমরা দাঁড়িয়েছি তাস্কিনে। তাস্কিনেও লাইন রয়েছে, তবে মনে হচ্ছে মিনিট পনেরোর মধ্যে আমরা পেয়ে যাব এখানকার সেই বিখ্যাত তাস্কিনস ফালুদা। যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে, তাস্কিন ফালুদার ফ্রিজ পুরো খালি। অতএব ফালুদা তো আজকে ট্রাই করা গেল না। তাস্কিনের ফালুদা কিংবা আলাউদ্দিনের বত্তিসি হালুয়া, আজকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করা গেল না, কিন্তু যে এক্সপিরিয়েন্সটা হলো সেটাও কোনোদিন ভুলে যাওয়ার মতো নয়। ঈদের আগের দিন চাঁদ রাতে জাকারিয়া স্ট্রিটে আমার অভিজ্ঞতা অনবদ্য। আজকে আমি তো কয়েকটা জিনিস করতে পারলাম না, তবে আজকে আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব। এখন দেখা যাচ্ছে 80% লোক আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তাদের সবাইকে অনুরোধ, আমার চ্যানেলে এলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ অর্কা।